তৃণমূলের মাদার সংগঠনের যুব সংগঠনের দুই নেতার বিবাদের সমস্যায় করনদ এর আলতাপুর হাইস্কুল অভিযোগ মিড ডে মিল সহ স্কুল পরিচালন কমিটির হিসেবে ভাগকে কতটা পাবে তা নিয়ে বিবাদের সৃষ্টি। এই বিবাদ ধীরে ধীরে হাতাহাতি থেকে হানাহানি পর্যায়ে পৌঁছেছে, প্রাণনাশের চেষ্টার অভিযোগ পৌঁছেছে থানা থেকে জেলা শাসক পর্যন্ত। আর এইসব গোলমালে আলতাপুর স্কুলের উন্নয়ন পড়ুয়াদের মিড ডে মিল সব গোল্লায় যেতে বসেছে বলে বিরোধী দলের স্থানীয় নেতাদের অভিযোগ। স্কুল পরিচালনা সমিতির সদস্যরা একে অন্যের বিরুদ্ধে বিষোদগার করেছেন অপ্রকাশে। তাদের এক পক্ষের দাবি, হিসাব চাইতে পরিচালন সমিতির সদস্যকে মারধর করেছেন অন্যজন। প্রধান শিক্ষক অবশ্য দাবি করেছেন স্কুলের সবকিছু চলছে নিয়ম মেনে, তবে গোলমালের কথা স্বীকার করেছেন তিনি। সেই গোলমালে স্কুল চালাতে সমস্যা কোথাও গোপন করেননি তিনি। পাশাপাশি তিনি বলেছেন সমস্যা আলোচনার মাধ্যমে মিটতে পারত। যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পরিচালনা সমিতির সদস্য লিখিত অভিযোগ করেছেন, তাই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবটা লিখিত আকারে জানাবেন। সব মিলিয়ে উত্তর দিনাজপুরের করনদিঘি ব্লকের আলতাপুর হাইস্কুলের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিভিন্ন মহলে। করনদিঘির আলতাপুর হাইস্কুলের পরিচালনা সমিতির সভাপতি অন্য দুই সদস্যের মধ্যে মারামারির ঘটনায় চলতি মাসে 2 তারিখে করনদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিচালনা সমিতির সদস্য আবু তাহেরি সেই। অভিযোগ স্কুল পরিচালনা সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ তার স্বামী আবু তাহিরকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করে। ওই ঘটনায় আহত আবু তাহির রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হন। এরপরে চলতি মাসের 5 তারিখ আবু তাহির ও স্কুল পরিচালনা সমিতির আরও দুজন সদস্য জেলা শাসক সহ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ, স্কুলে মিড ডে মিল ঠিকভাবে খাওয়ানো হয় না, পিএম পুষ্টির খাবারও সঠিকভাবে দেওয়া হয় না পড়ুয়াদের, পাশাপাশি স্কুলের পরিচালনা সমিতির কোনো বৈঠক হয় না কোনো দিনই। এই সমস্ত বেনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি আবেদন জানান তারা। শুধু তাই নয়, পড়ুয়া ভর্তি বা মিড ডে মিল সব ক্ষেত্রে অন্যান্য সদস্যদের সাথে আলোচনা না করে তাদের অন্ধকারে রেখে পরিচালনা সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন বলে অভিযোগ। তাদের দুজনেরই যোগসাজশেই স্কুলের বিভিন্ন ক্ষেত্রে বিশেষত মিড ডে মিলের অবৈধ কারবার চলছে অভিযোগ। যদিও মিড ডে মিল নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চক্রান্তে সায়না দেওয়াতে তারা এই চক্রান্ত করেছেন বলে পাল্টা দাবি করেন অভিযুক্ত পরিচালনা সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ। তার দাবি, মিড ডে মিলের টাকা হাতানোর ছক ছিল অভিযোগকারীদের। তবে সব মিলিয়ে পরিচালনা সমিতির অন্তরে এই বচ্চা বা তীব্র দ্বন্দ্বের স্কুলের একটা বড় ক্ষতি হতে বসেছে এবং তার প্রভাব যে ইতিমধ্যে পুরোদের উপর পড়ছে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের মাদার এবং যুব সংগঠনের দুই নেতা মিড ডে মিলের টাকার বকরা নিয়ে গোলমাল পাকানোয় আলতাপুর হাইস্কুলের উন্নয়ন পড়াশোনা মিড ডে মিলের গোল্লায় যাচ্ছে। প্রশাসনকে সক্রিয় করে সবটা সামাল দেওয়ার দাবি জানিয়েছেন তারা। যদি প্রশাসন সঠিক ভূমিকা না গ্রহণ করে তবে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ার দিয়েছেন তারা। আমার সাথে আলতাপুর হাইস্কুলের ঘটনা ঘটেছে, আমি মেম্বার এ পর্যন্ত 1 বছর হয়ে আসলো। মেম্বার হওয়ার পরে আমরা মিটিংয়ে বসতে চাই, হেডমাস্টারকে জানাই যে আপনি মিটিং ডাকেন, প্রেসিডেন্টকে জানাই মিটিং ডাকেন, মিটিং ছাড়া সমস্ত স্কুলের কাজকর্ম করে। এবার এই বিষয়গুলো আমরা কিন্তু জানতে চাই যে কীভাবে স্কুল চলে, কী হচ্ছে রেজুলেশন ছাড়া। আর সব থেকে বড় বিষয়, এখন পর্যন্ত টিআর নির্বাচন আমাদের স্কুলে হয়নি, এই বিষয়গুলো নিয়ে হেডমাস্টারকে অভিযোগ করি আমরা। দেখেন, মোটামুটি 10 মাস আগে আমি আলতাপুর হাই স্কুলের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ হই। তারপর থেকে নিয়ে আমার স্কুলের দুজন মেম্বার, একজন গার্জিয়ান ক্যাটাগরি মেম্বার তাজামুল এবং আরও একজন মেম্বার পিআই মেম্বার তাহের, এরা দুজন মিলে আমাকে বলতো যে মিড ডে মিলটা ওদেরকে দিয়ে দিতে, মানে মিড ডে মিলটা হেডমাস্টার চালাতো, হেডমাস্টারের কাছ থেকে নিয়ে ওদেরকে দিয়ে দিতে। আমি ওদেরকে বলি যে দেখো, মিড ডে মিল যেহেতু এর আগের বডি তো হেডমাস্টার চালাতো, এখন উনি চালাক, এটাতে আমরা ইন্টারফেয়ার করবো না। এইটা নিয়ে ওদের মন খুব খারাপ ছিল। আমাকে মাঝে মাঝে বলতো যে না, মিড ডে মিলে ভালো ধরনের একটা ইনকাম আছে, তোমাকেও ইনকাম করিয়ে দেবো, তুমি আমাদেরকে দিয়ে দাও, আর তোমাকে কিছু করতে হবে না। তো আমি ওদের সাথে একমত ছিলাম না কোনো দিনই, যে আমরা একটা স্কুলে স্বচ্ছ ভাবমূর্তি দেখাবো, এই অনুপাতে আমি স্কুলে গিয়েছিলাম, যাতে স্কুলটা ভালো চলে। আর আমি ওই স্কুলের স্টুডেন্ট ছিলাম একটা সময়। এই কথা বলাতেই ওরা আমার উপরে চড়া হয়, আমাকে বলে মিড ডে মিল হয় হিসাব দে, বা না হয় মিড ডে মিলটা আমাদেরকে নিয়ে দেয়। বললাম মিড ডে মিল তো আমি চালাই না যে হিসাব দেবো, মিড ডে মিল চালাই হেড স্যার, যদি হিসাব নেওয়ার থাকে তাহলে হেড স্যারের কাছ থেকে নাও, হেড স্যার অ্যাট প্রেজেন্ট ওখানে যেহেতু আছে, আমিও ছিলাম। এই কথা বলাতেই ওরা একটা চেয়ার দিয়ে আমাকে আঘাত করে যে সালা ভাই, মিড ডে মিল তুই হিসাব দে, আমরা তোকে আজকে মেরে ফেলবো। আমি বললাম মিড ডে মিল আমি চালাই না, তোমরা আমাকে মেরে দিলেও আমি আর হিসাব আমি দিতে পারবো না, হেডমাস্টার চালাই, ওকে জিজ্ঞেস করো। আপনাকে সরকার পেছিয়েছে,
তো আমাকে তো স্যার কিছুই বলছেন না আপনি, আপনাকে বলছি গার্জিয়ান মিটিং একটা ডাকে দেন, তা আপনি গার্জিয়ান মিটিংটাও ডেকে দিচ্ছেন না স্যার। পিআই মেম্বার আপনি নির্বাচন করলেন না স্যার, কাজ যে করলেন কারা যে করলেন স্যার, এর রেজিস্ট্রেশনও করলেন না, তো এগুলো কি করছেন স্যার? এগুলো আপনাকে একটু খুলে বলেন স্যার, আমরা কি স্কুলের কোনো যোগ্যই না? যদি হয় স্যার ওরকম যে না তোমরা এসছো শুধু, তোমাকে সরকার পিঠেছে শুধু আসবে আর যাবে, কোনো কিছু বলার যদি অধিকার না থাকে স্যার বলবো না আজ থেকে, যদি বলার অধিকার থাকে স্যার তাহলে আমাকে রেজিস্ট্রেশনগুলো দেখান। আপনি তো কালারটা কীভাবে করলেন স্যার আমাকে বললেন না, ওদেরকে গাঁথনি করলেন ওটাও বললেন না, এগুলো স্যার বলতে, এগুলো স্যারকে আর প্রেসিডেন্টকে বলতে, প্রেসিডেন্ট প্রচুর হারে চড়া হয়ে চেয়ার উঠিয়ে নেয় আমাদের উপরে, চেয়ার উঠিয়ে নিয়ে একটা বিশাল একটা রাগারা এই করে ওখান থেকে স্কুল থেকে বেরিয়ে যায়, হেডমাস্টারকে বলে যায় পেশিয়ের সাথে আপনি স্যার এমএলএর সাথে বসেন এই বিষয়টা নিয়ে। আমরাও বলে আসলাম হেডমাস্টারকে স্যার আপনিও, আমরাও বলে গেলাম হেডমাস্টার পেশিয়ের সাথে বসেন, আপনি বসে আমাকে যেটা হয় একটা বলেন। উনি বললেন তোমাদের কথা মতো আমি তো বলবো না, আমি কেন বলতে যাবো আমি কাউকে, আমি কাউকে। আপনার স্কুলের পরিচালনা সমিতির সদস্যদের মধ্যে একটা গোলমাল মারামারি, থানায় ডায়েরি, এরকম একটা ঘটনা শুনতে পাচ্ছি, আপনি কি জানেন? হ্যাঁ হয়েছে, এরকম একটা ভুল বোঝাবুঝি থেকে একটু গণ্ডগোল হয়েছিল এবং সেটা ধরে বাইরে মারপিট হয়েছে। সেদিন স্কুল ছুটি ছিল সেটা আমি জেনেছি এবং সেটা নিয়ে কমপ্লেন টমপ্লেন হয়েছে এগুলো শুনেছি। অনভিপ্রত ব্যাপার এই জিনিসটা, আমার কমিটির মধ্যে হওয়াটা উচিত হয়নি, আশা করি এগুলো সমাধান হয়ে যাবে। আমরা বাইদাবাই শুনতে পাই আলতাপুর স্কুলের মিড ডে মিলের 9-6 ঘটনা, মাদার কমিটি আর যুব কমিটি নিয়ে দ্বন্দ্ব, ওখানে এবং কি মারপিটও হয়েছে, এটা নিয়ে থানায় এফআইআর হয়েছে। তো স্কুল কর্তৃপক্ষকে বলবো আর প্রশাসনকে বলবো যে প্রশাসনটা যাতে ঠিকঠাকভাবে চলায়, স্কুলটা ঠিকঠাকভাবে চলে, মিড ডে মিলের যে খাওয়া নিয়ে বাকবটরা না দেখে স্কুলের বাচ্চাদের পড়াশোনার দিকে ধ্যান দেয়, এটা আমরা এটাই চাইছি। মানে ওখানে কি এটা মিড ডে মিলের বকরা নিয়ে গণ্ডগোল? মিড ডে মিলের বকরা নিয়ে দুই পক্ষ, এতে স্কুলের ক্ষতি হচ্ছে, এতে স্কুলের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা খারাপ হচ্ছে,